পানিবার ছিল অখালী লক্ষ্মীপুরে ত্রাণ পৌঁছায়নি প্রত্যন্ত অনেক এলাকায় ফেনী ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার বন্য পরিস্থিতির উন্নতি ফারাক্কা বাঁধের শতাধিক গেট খুলে দেয় আশঙ্কায় উত্তরাঞ্চলবাসী প্রতিনিয়ত ঢুকছে লাখ লাখ কিউসেক পানি নিজেদের প্রয়োজনে বাংলাদেশকে ডোবাচ্ছে ভারত বন্যাতদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান বিএনপি আওয়ামী সরকারের আট মন্ত্রী সহ চোদ্দ এমপি লেনদেনের তথ্য চেয়ে দুদকের চিঠি অভিযান চালাতে ছয় সদস্যের প্যানেল গঠন এবং যুদ্ধ বিধ্বস্ত গাজায় নতুন আতঙ্ক পোলিও ভাইরাস উপত্যকায় পৌঁছাচ্ছে বারো লাখ ডোজ টিকা দ্রুতই কার্যক্রম শুরু দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লেনিয়া ফ্রস চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এ কেম নাজিম নাজিম বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবেন আমাদের আসলে বন্যা পরিস্থিতি বলতে গেলে আসলে বলে বোঝানো যাবে না কারণ গত কয়েকদিনের ভারী বৃষ্টি পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের হাটহাজারি রাওজান ফটিকসরি মিশরাই বসুর রাঙ্গুনিয়া এইসব এলাকায় আসলে অনেকগুলো এলাকা পানিতে ছিল কিন্তু গতকালকে থেকে আমরা যেটি দেখেছি ফটিকসরি হাটাজারি মিশরা এইসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছি কিন্তু পানি নামতে শুরু করার পরেই কিন্তু এখানের ক্ষত চিহ্নগুলো দেখা যাচ্ছে কারণ সড়কের অধিকাংশ সড়ক কিন্তু এখানে দুবাক হয়ে গেছে ভেঙে গেছে আর ম্যাকো আমরা যেখানে রয়েছে ম্যাকল ইউনিয়নের একটি এলাকায় এখানের এখনো সড়ক যোগাযোগ বন্ধ ভিতরে ভিতরে যতগুলো গ্রামীণ সড়কগুলো রয়েছে সে সড়কগুলো এখনো বন্ধ এতে করে মানুষের যে দুর্বিশ জীবন সেটি পার করছেন আমরা সকাল থেকে ম্যাকল ইউনিয়নের এবং ফরাদাবাদ এলাকা সহ হাটাজারি উপজেলা যতগুলো এলাকা রয়েছে সবগুলো এলাকায় আমরা ঘুরে ঘুরে দেখেছি এখানকার আহ পরিস্থিতি খুবই নাজুক কারণ এখনো বন্যা দুর্গদের যে আর্তনা সেটা আমরা শুনতে পাচ্ছি কারণ এখনো দুর্গম এলাকা গুলোতে কোন ধরনের ত্রাণ পৌঁছেনি আমরা এখন এখানকার একজন স্থানীয় আহ জনপ্রতিনিধি পেয়েছি আমরা একটু কথা বলবো আপনি যদি বলতেন আপনাদের মেখল এলাকায় কতগুলো ঘর বাড়ি বিদ্যস্ত যেমন ত্রাণ কার্যক্রম আপনারা কিরকম আহ বিতরণ করছেন যদি একটু বলতেন ধন্যবাদ দাস আমরা আহ জেলা বিভাগীয় কমেস মহাধেছিলেন ইউএন মহোদয় ওনাদের পক্ষ থেকে প্রায় তিনশো জনের মতো এখানে বন্যা দুর্গতদের মাঝে গভর্নমেন্ট ত্রাণগুলি বিতরণ করেছেন আমাদের দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমাদের নেতা বেরিস্টার মিয়া পক্ষ থেকে আটা আমাদের ত্রাণ ত্রাণ বিতরণ কন্টিনিউ প্রসেসিং এখন চলছে তবে আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করবো বিশেষ করে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনার রাস্তাগুলি কি ভেঙে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যান চলাচলটা এখানে অনেকটা অস্বাভাবিক হয়ে গেছে এই যে নিয়ন্ত্রণের রাস্তাগুলি দ্রুত সংস্কারের জন্য গ্রহণ করা দরকার এটা আমি আবেদন জানাচ্ছি আর হাটাজারিতে চোদ্দটি ইউনিয়নে বিভিন্ন সামাজিক সংগঠনের এগিয়ে এসেছে বিভিন্ন বৃত্তশালীরা এগিয়ে এসেছে হাটাজারিতে যথেষ্ট ত্রাণ বিতরণ হয়েছে এরপরেও মানুষের চাহিদা আর অনেক বেশি তো এগুলার ব্যাপারে সকলকে বৃত্তশালীদেরকে সামাজিক ব্যক্তিবর্গকে এগিয়ে আসার জন্য বিনয় সাথে অনুরোধ জানাচ্ছে মানুষ মানুষের জন্য মানুষের দুঃসময় যাতে আমরা পাশে থাকতে পারি এবং সর্বস্তর হারে বৃত্তশালীদের প্রতি সকল শ্রেণীর বৃত্তশ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যার যার অবস্থান থেকে মানবতার সেবায় আপনারা এগিয়ে আসবেন যেমন বলছেন যে যারা বন্য দুর্গত রয়েছেন তাদেরকে যেন বিভিন্ন ব্যক্তি উদ্বেগে উদ্বেগে এবং সংগঠনের মাধ্যমে তাদেরকে সহায়তা করা হয় বিশেষ করে যেহেতু এখন বন্যার পানি নামতে শুরু করেছে এতে করে ক্ষয়ক্ষতি গুলো এখন ফটি উঠছে কারণ অধিকাংশ ঘর বাড়ি এখনো বিধ্বস্ত আর সড়ক গ্রামীণ সড়কগুলো পুরো সড়কগুলো আসলে বিধ্বস্ত গ্রামীণ হাটাজারি রাজান ফটিকচুরি মিরসরা এসব এলাকার গ্রামীণ যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কই যান চলাচল প্রায় বন্ধ বললে চলে এতে করে সবচাইতে বেশি দুর্ভোগে পড়ছে এখানে যারা জরুরি প্রয়োজনে ওষুধ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী পরিবহন পাশাপাশি যারা রুগীরা রয়েছেন যারা এখন অসুস্থ হয়ে যাচ্ছেন বিভিন্ন মাধ্যমে নেওয়ার বিকল্প তারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না কারণ সড়কগুলো এখনো বিধ্বস্ত সড়কের মাঝে মাঝে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এতে করে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে কারণ আমরা গত কয়েকদিন ধরে দেখেছি এই দুর্ভোগের মাঝেও সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি উদ্যোগে শ্রেণী রাজনৈতিক যারা তাদের যে ত্রাণ বিতরণ কার্যক্রম সেটি আমরা চোখে পড়ার মতো দেখেছি বিশেষ যেসব সবগুলো ইউনিয়ন মেখল সিপাতলি ফরদাবাদ গুরদুয়ারা এইসব এলাকায় স্থানীয় যারা রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন রয়েছেন বিএনপি নেতাকর্মীরা এরা তাদের মতো আহ তারা ত্রাণ বিতরণ করছে এবং ব্যক্তি উদ্যোগে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যিনি রয়েছেন গিয়াস উদ্দিন উনি ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে রেখেছেন তো বলা যায় মিরসরা উপজেলা এবং ফটিকশ্রী উপজেলার এখনো কিছু কিছু এলাকায় পানিতে তলিয়ে আছে এসব পানি কবে নাগাদ নামবে সেটা এখনো বলা যাচ্ছে না তবে যেহেতু এখন বৃষ্টি নেই তো হয়তো পানি নেমে যেতে পারে কিন্তু পানি নেমে গেলে যে ক্ষত চিহ্ন গুলো দেখা যাচ্ছে সেটি আসলে ফুটে উঠছে তাই এখানকার যারা বন্যা কবলিত এলাকার মানুষরা রয়েছেন তারা যেটি বলছেন দ্রুত এইসব ক্ষয়ক্ষতিগুলো তালিকা করে এবং নির্ণয় করে যেন এই তাদেরকে পুনর্বাসন করা হয়

লিনিয়া আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের ভাঙ্গাঘা ইউনিয়নের মহেশপুর এলাকা আমি যদি একটু এলাকার চিত্র দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি সেটি হচ্ছে যে এলাকার পুরো যত যতটুকু যায় অর্থাৎ এলাকার যতটুকু সীমানা রয়েছে সব সীমানাতেই কোমর উপরে কোথাও গলার উপরে পানি রয়েছে এবং এলাকার এমন একটি দুর্দশা তৈরি হয়েছে যে এখানকারতে যে মানুষ রয়েছে এই মানুষগুলোকে এই মুহূর্তে উদ্ধার করে যে অন্য জায়গায় নিয়ে যাবে তেমনও কিন্তু সুযোগ হচ্ছে না অর্থাৎ যাদের বাড়িঘরে পানি ঢুকেছে তার তারা কোনোভাবেই মেন সড়কে গিয়ে আশ্রয় নিয়েছে এবং বিভিন্ন জায়গা তারা কিন্তু এভাবে আস্তে বিভিন্ন জায়গায় কিন্তু তারা যাচ্ছে এবং গিয়ে তারা ঠাঁই নিচ্ছে এবং এই এলাকার মানুষের এমন চিত্র হয়েছে যে খাবারের যে সংকট সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে এবং সে খাবারের সংকটের কারণে সে খাবারের সংকটের কারণে তারা খাবার এবং বিশুদ্ধ পানি যে সরবরাহ রয়েছে সে পানি তারা ঠিকভাবে পাচ্ছে না এবং তারা সব মিলিয়ে বলা চলো যে এমন একটি পরিবেশের মধ্যে রয়েছে যেটি পানি প্রতি মুহূর্তে বাড়ছে এবং পানি বাড়ার ফলে যেটি হচ্ছে যে তাদের বসত বাড়ি যে বিটা মাটি রয়েছে সব কিছুই পানির নিচে রয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে যে খাবার দেওয়ার কথা রয়েছে কিংবা খাবার পাওয়ার কথা কিংবা ঔষধ বিশুদ্ধ পানি তেমন কোনো কিছু কিন্তু এলাকার মানুষ পাচ্ছে না যার কারণে যার ফলে একটা মানবিক বিপর্যয় যেটি সেটি কিন্তু দেখা দিয়েছে এবং আমি যদি একটু দেখাই আমার বাম পাশে যে বাড়িটি রয়েছে সেই বাড়ির এখানে এখানে যে টিনের যে ব্যারিকেড ছিল অর্থাৎ বাড়ির সামনে যেটি দিয়ে দেওয়াল তৈরি করেছে সেটিও কিন্তু পানির নিচে চলে গেছে এবং তালা ঝুলিয়ে সবাই কিন্তু বাড়ি চাটছে এবং বাড়ি ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হয়েছে এবং আশ্রয়ের খোঁজে বের হলেও তারা যে আসলে কোথায় গিয়ে থাকবেন কোথায় কি করবেন এমন কোনো কিছুই পাওয়া যাচ্ছে না সব বলা চলে যে এখানকার যে পরিবেশ এখানকার যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে প্রতি মুহূর্তে পানি বাড়ছে এবং বৃষ্টির ফলে যেটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ফলে পানি কিন্তু বেড়ে চলছে প্রতি রাতে রাত থেকে দিন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ সময় বন্ধ থাকলে আবারও বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টির পানির যে ফলশ্রুতিতে পানি কিন্তু বেড়েই চলছে এবং পানি বেড়ে চললে এখানকার যে দাওয়া কিংবা যে জরুরি রয়েছে সেগুলো কিন্তু তারা কোনো কিছু পাচ্ছে না আর সে না পাওয়াতে মানবিক যে বিপর্যয় সেটি দেশের বিভিন্ন জেলা থেকে যে ত্রাণ সামগ্রী আসছে সেগুলো কিন্তু এই এলাকাগুলোতে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে নিম্ন অঞ্চল সেগুলোতে ঢুকতে পারছে না সেগুলোতে না ঢুকার কারণে এই মানবিক মানবিক যে বিপর্যয় সেটি কিন্তু ধারণ করছে ক্রমান্বয়ে আর বিষয়ে জানিয়ে রাখি এখানকার এলাকার যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা কিন্তু তাদের যে ডোনেশন তারা সবাই মিলে একটু ডোনেশন নিয়ে কোনোভাবে একটু বাঁচানোর চেষ্টা করতেছে আশ্রয় কেন্দ্রগুলোতে তারা খাবার পৌঁছানোর চেষ্টা করতেছে সব মিলিয়ে যেটা দরকার যে যে পরিমাণ ত্রাণের দরকার যে পরিমাণ ওষুধের দরকার সেটা কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না তো বললে চলে যে এখন যেহেতু বৃষ্টির ফলে ফেনিতে পানি কমা শুরু করেছে সে পানির চাপ লক্ষ্মীপুর শহর নোয়াখালী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দেখা দিয়েছে সে পানির চাপের ফলে ক্রমান্বয়ে পানি বেড়ে যাচ্ছে এবং পানি বাড়ার ফলে এখানে কয়েক লাখ মানুষ কিন্তু পানি বন্দি হয়েছে এবং এই মানুষগুলোকে উদ্ধার করে যে এই মুহূর্তে কোথাও নিয়ে যাবে সেরকম উদ্ধার অভিযানের তেমন কোনো কিছু চোখে পড়ছে না আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন বাড়িতে এখনও মহিলারা যারা রয়েছে তারা কিন্তু বাড়ির উপরে তারা অর্থাৎ খাটের উপরে কোনোভাবে তারা তাদের জীবন পার করছে আর যেহেতু বৃষ্টির পানির কারণে সব কিছু তলিয়ে গেছে সেক্ষেত্রে কোনোভাবেই এখানে যে খাবারের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখানে এখন আর নেই সব মিলিয়ে যদি একটু পুরো পরিবেশটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি এখানে মানবিক বিপর্যয়ের যে চরম আকার সেটা কিন্তু রয়েছে আমরা একটু কথা বলবো একজনের সঙ্গে এদিকে কি খাবার আসছে বা খাবার দেওয়া সম্ভব হচ্ছে কি একটু যদি বলেন খাবার এখানে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আসতেছে না এখানে সবসময় বড় সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানি ওষুধ মানুষের রান্না করার যে পানির নিছে। মানুষ রান্না করতে না এখানে খাওয়ার পরিস্থিতি একদম মানে মানুষ বেকায় দেয় আছে বন্যার পানিতে সব মানুষের এখানে আপনাকে দেখাইতে হলে পুরো এলাকার নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ পানির নিচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের যে রান্না করার চুলা গ্রামে অঞ্চলের মানুষের সব চুলা পানি নিচ্ছে কেও মানুষ যারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার এখানে আশ্রয় কেন্দ্র হয় না এই গ্রামের ভিতরে অন্য গ্রামে আশ্রয় আছে যারা পার্স ওখানে গেছে এলাকার ভিতরে থাকার মতো কোনো পরিবেশ নেই অবস্থা খুব আমি বলছিলাম আরেকজনের সঙ্গে কথা বলবো একটু এই এলাকার আরেকজনের সঙ্গে তিনি তার বাড়ি থেকে পার হচ্ছেন কিভাবে এখন থাকছেন পানি তো সব দিক দিয়ে উঠে গেছে এখন থই থই করতেছে পানি খুব অসুবিধার ভিতরে আছে খাওয়া দাওয়া কোনো রকমে বাইরে থেকে আনতেছে কিছু কিছু খাবার ত্রাণ বা পানি ওইভাবে আসতেছে না এভাবে আসতেছে না এগুলো এখন আসতেছে না এগুলো বাড়ির অন্য সদস্যরা কোথায় অন্য সদস্যরা এখনো আছে কোন রকম হ্যাঁ পানির মধ্যে পানির উপরে ইট দিয়ে খাটের উপরে ইট দিয়ে এখন কোন রকমে থাকতেছে লিনি আমরা কথা বলছিলাম এখানকার যারা রয়েছে আসলে পানির যে অবস্থা এখনো তারা যেহেতু এলাকায় আশ্রয় কেন্দ্র নয় অন্য এলাকা গিয়ে তাদের থাকতে হচ্ছে সেক্ষেত্রে এসব মানুষ হচ্ছে কোনোভাবে খাটের উপরে ইট দিয়ে বা যেভাবে হোক একটু থাকার চেষ্টা করছে তো লিনি এ ছিল আমার কাছে মহাশপুর থেকে বন্যার সর্বশেষ সংবাদ আরিফ ধন্যবাদ আপনাকে দর্শক লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম সকমে আরিফের কাছ থেকে ফেনীতে বন্যার পানি কমলেও নোয়াখালী লক্ষ্মীপুর ও কুমিল্লার পরিস্থিতি নাজুক ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছাচ্ছে না এমন অভিযোগ বানভাসী মানুষের সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে ফরজানা ইসলামের ডেস্ক রিপোর্ট নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে বাড়ছে বন্যার পানি এতে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার জন্য প্রতিদিনই ছুটে আসছে বিভিন্ন সংগঠন পর্যাপ্ত নৌকা না থাকায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সহায়তা এখানে প্রায় পাঁচশো লোকের মতো উঠছে আমরা প্রতিদিন তাদেরকে বিভিন্ন সংস্থা থেকে তারপর নিজের উদ্যোগে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেছি আমাদের এলাকার লোকে খাবার দাওয়া দিতেছে আমরা কোনো মতো কবে যায় আল্লাহ এটা বলতে পারি যারা তার সামগ্রী নিয়ে আসতেছে তারা মেইন রোডের পাশে দিয়ে ভিতরে ঢুকতে পাইতেছে না একটা নৌকা নাই কিছু নাই কোনো 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 যোগাযোগের বিচ্ছিন্ন সব কিছু ফেনীর ফুলগাছি পরশুরাম ছাগলনাইয়া উপজেলার পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র জেলা জুড়ে বাড়ছে পানিবাহিত রোগ বালাই শতাধিক সংগঠন বন্যার্থদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এলেও জেলা প্রশাসনের সাথে সমন্বয় না থাকায় প্রকৃত বন্যার্থরা বঞ্চিত হচ্ছে জি আমার মসজিদটাও ডুবে গেছে মসজিদের কিছু মাইক ফত্র আছে মাইকের জিনিসপত্র মেশিন সব ডুবে গেছে কুমিল্লায় পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যা জেলা ত্রাণ কর্মকর্তার তথ্যমতে এরই মধ্যে জেলার চোদ্দ উপজেলায় সাত লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা দশ লাখ ছাড়িয়েছে লক্ষ্মীপুরে ত্রাণের জন্য অপেক্ষা করছে পানিবন্দী মানুষ অন্তত ত্রিশ হাজার মানুষ অবস্থান করছে আশ্রয় কেন্দ্রে এখন আমাদের ঘরে পর্যন্ত পানি আছে আজকে তান তো ঠিক মতন আসতেছে না ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে পানি কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ পাহাড়ি ঢলের কারণে জেলায় প্রায় এক হাজার পুকুরের মাছ ভেসে গেছে যার আর্থিক ক্ষতি প্রায় উনিশ কোটি টাকা ফারাক্কার ভাটিতে চাপাই নবাবগঞ্জে পদ্মা নদীতে গেল চব্বিশ ঘন্টায় পানি বেড়েছে সাত সেন্টিমিটার তবে এখনও পদ্মার পানি বিপদসীমার নিচে রয়েছে ফারজানা ইসলাম নিউজ ডেস্ক দেশ টিভি পানিবন্দী মানুষদের সহযোগিতায় দিনরাত এক করে কাজ করছেন শিক্ষার্থীরা টিএস এর গণতন্ত্রন কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝুল ইসলাম মাঝে যে আমরা যে এটি দেখছি যে শিক্ষার্থীরা দিনরাত এক করে আসলে কাজ করছেন বর্ণাত্মদের জন্য পানিবন্দী মানুষের জন্য আপনি জানাবেন যে ত্রাণ পাঠানোর জন্য পরিবহন ব্যবস্থাপনা কেমন দেখছেন জি আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে যখন বন্যা শুরু হয় তখন থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তারা কিন্তু শুরু থেকেই তাদের যে কার্যক্রম বিশেষ করে বন্যার্থদের পাশে দাঁড়ানো সেই কার্যক্রম তারা শুরু থেকেই চালু করেছেন এবং এটি এখনো চালু আছে এবং আপনি জানেন যে মানুষের কিন্তু উপচে পড়া ভিড় ছিল শুরুর দিকে এবং মানুষ কিন্তু যার যার জায়গা থেকে এখানে মানুষকে সহায়তা করেছে এবং সেটা কিন্তু এখনও চালু রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে টিএসসি র এই সময়টাতে হিউজ পরিমাণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষও আছে যারা কাঁধে কাঁধ মিলে একজন আরেকজনকে সহযোগিতা করছেন এবং আমরা কিন্তু এখানে হিউজ পরিমাণ ত্রাণ দেখতে পাচ্ছি এবং ত্রাণ কিন্তু টিএসসি র আশপাশের যতগুলো রুম আছে সবগুলো রুমেই কিন্তু ত্রাণ রাখা হয়েছে এবং প্রাণের এখানে না হওয়ার কারণ কিন্তু সেখানে কিন্তু রাখা হয়েছে এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে বিভিন্ন ট্রাকে করে বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠানো হচ্ছে এবং আপনি জানেন যে পাঠানোর জন্য শুরুর দিকে তারা বলেছিল পর্যাপ্ত গাড়ি তারা পাচ্ছে না এবং সেখানে কিন্তু আমরা সেটি দেখছি সেটি ফলশ্রুতিতে আমরা যে মানুষের যে একটা উৎসাহ উদ্দীপনা আপনি জানেন যে শুরু দিকে তারা প্রথম দিকে ত্রাণ কিন্তু সেবা বাড়ছিল এবং তারা বলছিল যে বাচ্চা অর্থাৎ শিশুদের পোশাকের একটা ঘাটতি তারা শুধু কথা শুরুর দিকে বলেছিলেন এরপর কিন্তু সেই ঘাটতিটাও মেটানোর জন্য আশপাশ থেকে অর্থাৎ রাজধানীর বাসিন্দা কিন্তু তারা ছোট বাচ্চাদের পোশাক তারা নিয়ে এসছেন এবং এখানে একটা জিনিস আপনাকে দেখাচ্ছি যে একটা অংশ কিন্তু তারা প্যাকেজিং করছে আরেকটা অংশ অন্য জায়গায় তারা বাস করে রেখে দিচ্ছে গোছানো ভাবে এবং মানুষের মনে যে আগ্রহ উদ্দীপনা এবং আমরা কিন্তু আজকেও দেখেছি অনেকে টাকা দিচ্ছেন শিশুদের পোশাক দিচ্ছেন বস্ত্র দিচ্ছেন এবং কোন ধরনের সমস্যা যেন না হয় সেজন্য তারা হাতে হাত থেকে সম্মিলিতভাবে কাজ করছেন এবং আমরা নানা শ্রেণী পেশার মানুষ এখানে দেখেছি একেবারে বৃদ্ধ মানুষ থেকে শুরু করে যারা একটু কাজ করতে পারে যারা হাঁটতে চলাচল তারাও কিন্তু আসছেন এবং তারা বলছেন যে এই যে একটা সম্মিলিতভাবে কাজ এই কাজটা কিন্তু জাতির মধ্যে একটা ঐক্যবদ্ধতা নিয়ে আসছে এবং এটি কিন্তু মানুষের মধ্যে একটা বিভেদ যেটি ছিল সেটি কিন্তু গুছিয়ে একসাথে কাজ করে একটা নতুন বাংলাদেশ গড়ার যে তাদের প্রত্যয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনি দেখবেন যে অনেকে কিন্তু কাজের ফাঁকে অফিস থেকে বা যে যতটুকু সময় পাচ্ছেন তারা কিন্তু এখানে হচ্ছে কাজ করে যাচ্ছেন এবং মানুষের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে এবং এই যে ত্রাণ তারা চাচ্ছেন যে সবার সম্মিলিত পাশে দাঁড়াতে এবং এখানে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে সেই ত্রাণ তারা কিন্তু বিভিন্ন গাড়ির মাধ্যমে তারা সেই বন্যকবলিত জেলাগুলোতে পাঠাচ্ছেন এবং তারা বলছেন তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন বন্যা দুর্গতদের দুঃখ দুর্দশা শেষ না হয় এই ছিল রাজধানীটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ আমার কাছে ট্রান সম্পর্কিত সর্বশেষ তথ্য মাঝার ধন্যবাদ আপনাকে দর্শক টিএসি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝারুল বাংলাদেশের চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফরাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত সোমবার বিকেলে এসব গেট খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাঁধ খুলে দেয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশ ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দিয়েছে বলে দাবি করেছে ভারত সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেয়া হয় ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে অফিসিয়াল চ্যানেলে কোনো তথ্য নাই তবে আমরা উজানের পানির লেভেলের তথ্য পাই যে পানির লেভেলটাই মূলত আসলে বন্যার ইন্ডিকেটর আর কি পানির লেভেল বাড়লেই তো বন্যা হয় তো দেখা যাচ্ছে যে ওই উজানের পানির লেভেল বর্তমানে স্থির অবস্থা হয়েছে আর কি তো সেই হিসাবে আমরা আমরা এই মুহূর্তে আমাদের এখানেও পানির লেভেল স্থির অবস্থায় আছে

জি ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু সকাল থেকেই পদ্মা নদীর ভাটিতে চার নম্বর বাদ এলাকাতে অবস্থান করছি গতকালকে ভারতের ফারাক্কার বাদ খুলে দেওয়ার পরে গত বারো ঘন্টায় চাপাইনাবগঞ্জের পদ্মা নদীতে চার সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বর্তমানে কিন্তু সীমার দেড় সেন্টিমিটারের পানি নিচে অবস্থান করছে আপনাদেরকে বলে রাখি আপনাদেরকে 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 বলে রাখি আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি পাকা ইউনিয়নের বগলাউড়ি ঘাটে কিন্তু প্রবল স্রোত হয়েছে এবং সেই স্রোতের সাথে সাথে কিন্তু পাকা এলাকার বগলাউড়ি ঘাটে বেশ কিছু বাড়ি ঘরও কিন্তু ভাঙতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন পার করছে এবং তারা কিন্তু নিরাপদে বাড়ি ঘর তাদের সরিয়ে নিচ্ছে কয়েকটি বাড়ি কিন্তু নদী ঘুরবে গর্বে ইতিপূর্বে বিলীন হয়ে গেছে আমাদেরকে স্থানীয়র বাসিন্দারা যা জানিয়েছেন যে পদ্মাতে যে পরিমাণ এখন এই দুপুর টাইমে স্রোত শুরু হয়েছে এই স্রোত যদি ভাটিতে যদি না যে যদি এই লোকালে যদি অবস্থান করে তবে কিন্তু পদ্মার ভয়াবহতা আরো বাড়বে এবং এই এলাকাতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে চাপাইডাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মহাজুদ্দিন আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু সব সময় পানি মাপছেন এবং যোগাযোগ রাখছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন তবে আপনাদেরকে বলে রাখি চাপে নবাবগঞ্জে যে ফারাক্কার বাদ দিয়ে কিন্তু যে পানিগুলা ঢুকছে এই পানিগুলা কিন্তু রাজশাহী হয়ে পাবনা কুষ্টিয়া এবং পদ্মার যেসব এলাকাগুলা রয়েছে সে এলাকাগুলোতে কিন্তু চলে যাচ্ছে স্রোতের তোড়ে এই স্রোত যদি বন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু এই চাপাই নবাবগঞ্জের যে নিম্ন অঞ্চল গুলা রয়েছে এই নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদেরকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে পাকা এবং দুর্লভপুর ইউনিয়নের যে ঠুটাপাড়া তারাপুর যে নিম্ন অঞ্চল রয়েছে সে নিম্ন অঞ্চল তিনি কিন্তু অবস্থান করছেন এবং মাঠ পর্যায়ে তিনি আসলে খোঁজ খবর রাখছেন মানুষজনকে সচেতন করছেন এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে কিন্তু তাদের সাথে কিন্তু মত বিনিময় করতেছেন জি আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি তারেক ধন্যবাদ আপনাকে দর্শক চাপাই থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারেক বন্যা পরিস্থিতি নিয়ে দর্শক ব্রিফ করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আমরা সরাসরি চলে আসছি সেখানে জি ধন্যবাদ আমরা আসলে বর্তমানে উজানে ভারতের যে ফারাকা ব্যারেজের ফারাকা ব্যারেজের ভাটির পয়েন্ট এবং একই সাথে ফারাকাবের যে উজানের কিছু পয়েন্টে আমরা বর্তমানে যে পানি সমতল দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে পানি গত কয়েকদিন ধরে মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে আছে এবং একই সাথে আমাদের দেশের গঙ্গা নদীর পানি বলা যায় যে উজানের চাপাই থেকে শুরু করে গোয়ালন্দ পয়েন্ট পর্যন্ত কিছুটা স্থিতিশীল পর্যায়ে আছে তবে গতকাল গত সন্ধ্যা ছটার পর কিছু সামান্য কিছু বৃদ্ধি লক্ষ্য পর্য লক্ষিত হয়েছে আমাদের উজানের চাপাই নবগঞ্জের পাংখা পয়েন্টে সন্ধ্যা ছটার পর থেকে মোটামুটি সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে পানির লেভেল তবে এখনো সেটা বিবসীমার প্রায় দেড় মিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে আর এর ভাটির পয়েন্টগুলোতে পানির তেমন কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়নি তো তো এতে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত গঙ্গা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি কম এবং একই সাথে উজান এবং ভাটির সকল পয়েন্টে পানি মোটামুটি শীত অবস্থায় থাকায় আমরা ধরে নিতে পারি যে পানি মোটামুটি একটা স্বাভাবিক যে প্রবাহ বা ফি ফ্লো যে কন্ডিশন বিরাজ করছে এবং এর ফলে আপাতত আমরা গঙ্গা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধির আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করছি না তবে পরবর্তীতে যেহেতু বর্ষা মৌসুম এখন চলমান পরবর্তীতে উজানে বৃষ্টিপাত বৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সময় পানি কিছুটা পেতে পারে তবে সেটা স্বাভাবিক মৌসুমী প্রক্রিয়া আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নদ নদীর পানি সমতল স্থিতিশীল অথবা ক্ষেত্র বিশেষে হ্রাসও পেতে পারে দর্শক সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেশটা আমরা সরাসরি যাচ্ছি সেখানে করতে তার খুবই ভালো কাজ করতেছে তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই সব সবসময় যেন এক নাম্বারে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে থ্যাংক ইউ দর্শক সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা যুক্ত ছিলাম সেখানে দেশের বন্যায় অভ্যন্তরীণ বৃষ্টির প্রভাব আট থেকে দশ শতাংশ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সারাদিন বরিশাল সিলেট চট্টগ্রাম এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত রাজশাহী ও সিরাজগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া খুলনা ও যশোর এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওবিদ নজমুল হক জানান আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে চলমান বৃষ্টিতে জনজীবন ও বন্যাপ্রবণ এলাকায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি আসলে আমরা যে রকম অবস্থা দেখছি যে এক সেন্টিমিটার বৃষ্টি মানে পঁচিশ মিলিমিটার বৃষ্টি তো লেস এই অঞ্চলে এক সেন্টিমিটারের নিচে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দৈনিক আর যেসব অঞ্চলে আপনার বন্যা বন্যাপ্রবণ এলাকা যে অঞ্চলগুলোতে সেই অঞ্চলগুলোতে এই বৃষ্টি আপনার জনজীবনে প্রভাব ফেলার মতো না লাখ মানুষ হয়ে পড়েছে। দুর্গত মানুষের জন্য ত্রাণে তৃতীয় চালান পাঠাচ্ছে বিএনপি সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ডাঃ এম জাহিদ হোসেন তিনি জানান ক্ষমতায় না থাকলে দাঁড়াচ্ছে বিএনপি কোটি টাকা ত্রাণ বিতরণ করা হয়েছে দুর্গম তিন উপজেলায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন ফ্যাসিস্ট আওয়াম লীগ সরকার দেশকে লুণ্ঠন করায় অর্থনীতির স্বাভাবিক রাখতে প্রবাসী সহ সবার সহযোগিতা প্রয়োজন ভারত তাদের প্রয়োজনে বাংলাদেশকে কখনো ভাসিয়ে দিচ্ছে আর কখনো শুকিয়ে মারছে বলে অভিযোগ করেন তিনি বন্যার পানিটা যখন নেমে যাবে অর্থাৎ যানমালের যে ক্ষতি হয়েছে পুনর্বাসনের যে বিষয়টা পুনর্বাসনের সময় সত্যিকার অর্থে যেমন রোগ বালাই বেশি হবে পুনর্বাসনের সময় মানুষের সহযোগিতার প্রয়োজনটা আরো বাড়বে জাতীয়তাবাদী দল এজ এ হোল এই পরিবার জাতীয়তাবাদী পরিবার প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ এলাকায় যেমন কাজ করছে সেই সাথে আমাদের স্থানীয় জেলা নেতৃবৃন্দ ইয়াসিন আলী সহ স্থানীয় জেলা নেতৃবৃন্দ যারা আছেন সবাই সেখানে কাজ করছেন কাজেই আমাদের এই কাজটাকে যাতে আমরা সঠিকভাবে করতে পারি আপনাদের পরামর্শ চাই আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাতে চাই দেখছেন সংবাদ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থার সংস্কারছে হাইকোর্টে রিট করা হয়েছে রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে একই সঙ্গে 2025 সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসানের রিটটি করেন শিক্ষা সচিব এনসিটিবি চেয়ারম্যান মাউশির মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে বিচারপতি এ কে এম আসাদউজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী সহ সাবেক চোদ্দ এমপির ব্যাংক হিসাব এবং লেনদেনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি কমিশন কমিশন সাথে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আয়কর নথিও তলব করেছে দুদক এর মধ্যে সাবেক মন্ত্রী ড দীপু মণি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আগেই এদিকে দুর্নীতি বিরোধী অভিযান চালাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য ছয় সদস্যের প্যানেল করেছে দুদক আর জানাচ্ছেন ফখরুল ইসলাম গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক আট মন্ত্রীর সম্পদের হিসাব আয়কর নথিচে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন এছাড়া আট মন্ত্রীর বিদেশে টাকা পাচার সংক্রান্ত তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেয় দুদক সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু দীপুমণি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলসহ আটজনের বিরুদ্ধে তদন্তে এমন উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও ছয় সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধেও দুর্নীতি তদন্তে বিএফআইউকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন একই সাথে সাবেক এমপি নুরি আলম চৌধুরী সাবেক এমপি মামনুর রশিদ কিরণ সহ ছয় জনের সম্পদ অনুসন্ধানে জাতীয় রাজস্ব বোর্ডকেও চিঠি দেয়া হয় এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা সাম্যর চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে তেরোশো তিরাশি বঙ্গাব্দের এই দিনে নিভে গিয়েছিল অনন্য প্রতিভার জীবন প্রদীপ শৈশব থেকেই কঠিন দারিদ্র মোকাবেলা করে বড় হয়েছেন নজরুল বছরের সাহিত্য জীবনে কর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ দেশের স্বাধীনতার পর উনিশশো সালের চব্বিশ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবার বাংলাদেশে আনা হয় তাকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বারো লাখ ষাট হাজার পোলিও টিকা ডোজ গেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে টিকা ছাড়াও পাঁচশো ভ্যাকসিন কুলার পেয়েছেন তারা অংশীদারদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় বিস্তারিত রজনী রহমানের রিপোর্টে যুদ্ধ বিধ্বস্ত গাজায় এখন নতুন আতঙ্ক পোলিও ভাইরাস গেল পঁচিশ বছরের মধ্যে এবারই প্রথম পোলিও রোগী শনাক্ত হয় সেখানে এরই মধ্যে অনেকের মাঝে পাওয়া গেছে পোলিওর উপসর্গ তবে পর্যাপ্ত জনবল এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে সম্ভব হচ্ছে না পরীক্ষা করা জাতিসংঘের সংখ্যা উপত্যকায় এই ব্যাধি মহামারীতে রূপ নিতে পারে তবে আশার আলো দেখতে শুরু করেছে সেখানকার মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গাজায় বারো লাখ ষাট হাজার পোলিও টিকা এসেছে টিকা ছাড়াও পাঁচশোটি ভ্যাকসিন কুলার এসেছে খুব দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করার জন্য প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় লক্ষ্য দশ বছরের কম বয়সী প্রায় ছয় লাখ চল্লিশ হাজার শিশুকে ডোজ টিকা দেয়া সম্প্রতি গাজার দের আলবালা শহরে শনাক্ত হয় পোলিও দশ মাস বয়সী এক শিশু শরীরে এই ভাইরাস শনাক্ত হয় জানা যায় ওই শিশুকে কোনো পোলিও টিকা দেওয়া হয়নি এরপর থেকেই আতঙ্ক উপত্যকা জুড়ে ইসরায়েলি বর্বরতায় গাজার স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে বহু আগেই আমি গাজা থেকে শিফা শিফা থেকে আলমাগাজি সেখান থেকে জাওয়াদা এরপর জাওয়াদা থেকে আবার আলমাগাজি হাসপাতালে এসেছি এভাবেই অসহায়ের মতো হাসপাতালে হাসপাতালে ঘুরছি কোথাও সেবা পাইনি ভয়াবহ স্বাস্থ্য সংকটের কারণ হিসেবে ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে দায়ী করেছে এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে ভ্যাকসিন আসার পর আশার আলো দেখছেন স্থানীয়রা রজনী রহমান নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন সংবাদ দুপুর